হেফাজতের তাণ্ডবের দায়ে মামুনুল হক আবারও চার দিনের রিমান্ডে। মধ্যরাতে ঘোষিত হল হেফাজতের নতুন কমিটি, জায়গা হয়নি মামুনুল হকের। নারায়ণগঞ্জের জনপ্রিয় কাউন্সিলর খোরশেদকে স্বামী দাবি করে এক সুন্দরী নারীর লাইভ, তোলপাড় সারা দেশ, বিপদে কাঁদলেন খোরশেদ। অতীতের সকল রেকর্ড ভেঙেই চলেছে ভারত, ভাইরাসে প্রতি ঘন্টায় মরছে 10 থেকে 15 জন করে। এসবের বিষয়ের বিস্তারিত সহ দেশে বিদেশের আরও কিছু খবর জানতে আমাদের সাথেই থাকুন। হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মামুনুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 26 এপ্রিল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে এর রিমান্ড মঞ্জুর করেন। এদিন মোহাম্মদপুর থানা নাশকতার মামলায় 7 দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলা ও চলতি বছরের মার্চে বাইতুল মোকারমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে 10 দিন করে মোট 20 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 19 এপ্রিল 2020 সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এসআই সাজেদুল হক। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম সেদিন তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 18 এপ্রিল দুপুর 12:50 দিকে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তেজগাঁও বিভাগ। এরই মধ্যে হেফাজতে ইসলাম আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে, জুনায়দবাবু নগরীকে আমির করে এই কমিটি ঘোষণা দেওয়া হয়। 25 এপ্রিল মধ্যরাতে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে মুহিবুল্লাহ বাবুনগরীকে। এতে মহাসচিব হয়েছে নুরুল ইসলাম, জায়গা হয়নি মামুনুল হকের। এ 3 সদস্যের কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে। হেফাজতে ইসলামের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয় উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে রাত 11টার দিকে হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বাবুনগরী। বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কিছু নেতার পরামর্শে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। আগামী আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠন পরিচালনা করা হবে বলেও জানান তিনি। এদিকে নারায়ণগঞ্জের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, আমাকে বিয়ে করেছে এটা 1000% সত্য, দু একদিনের মধ্যে দেশে ফিরে সব প্রমাণ করে দেব বলে জানালেন সায়েদা শিউলি। ফেসবুক লাইভে এলেন আলোচিত সেই নারী সায়েদা শিউলি। তিনিও আবেগঘন কণ্ঠে জানালেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তাকে বিয়ে করেছেন। এ সংক্রান্ত কাগজপত্র তার কাছে আছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কাজে দেশের বাইরে আছেন। দেশে এসে তিনি সাংবাদিকদের সামনে এসব কাগজপত্র নিয়ে হাজির হবেন। উল্টো তিনি হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন। তার 3 সন্তান যাতে এ নিয়ে সামাজিকভাবে নাজেহাল না হয় এ ব্যাপারে সবার সদয় দৃষ্টি কামনা করেন তিনি। এর আগে ফেসবুক লাইভে খোরশেদ দাবি করেন, ওই নারী তাকে বিয়ে করার জন্য গাড়িতে করে কাজী নিয়ে তার বাসায় এসেছিলেন, তবে এসব কোনোভাবে সম্ভব নয় বলে তাকে বোঝানো হয়। এরপরও তিনি উচ্চ পদস্থ বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে হুমকি দিয়ে যাচ্ছেন। এমনকি এও হুমকি দিয়েছেন যে পাসপোর্টে খোরশেদের নাম স্বামী হিসেবে ব্যবহার করবেন। এছাড়াও বিভিন্ন সময়ে মেসেঞ্জার স্ক্রিনশট মানুষকে দেখিয়ে বিভিন্ন রকম দাবি করতে থাকেন তিনি। ওই নারীর পরিচয় দিতে গিয়ে খোরশেদ বলেন তার নাম সাইদা আক্তার। এরই মধ্যে তার 3টি বিয়ে হয়েছে। তিনি ব্যবসায়ী, তার 2 ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, 1 মেয়ে 10ম শ্রেণীতে পড়ে। বিভিন্ন উচ্চপদস্থ লোকের সঙ্গে তার পরিচয় আছে। তিনি নিজেকে বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে মানুষকে জিম্মি করেন, মানুষের সঙ্গে ভালো ভালো কথা বলে বিভিন্ন স্ক্রিনশটকে কেন্দ্র করে তাদের ব্যবহার করার চেষ্টা করেন। 24 তারিখ রাতে স্বস্ত্রীক নিজের ফেসবুকে লাইভে এসে এমনটি দাবি করেছেন খোরশেদ ও তার স্ত্রী। এ সময় আবেগে আপ্লুত হয়ে খোরশেদ কয়েক দফা ঠুকরে কেঁদে ওঠেন এবং প্রশাসন ও রাষ্ট্রের কাছে পরিবারের নিরাপত্তা দাবি করেছেন। ফেসবুক লাইভে খোরশেদের পাশে ছিলেন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। লাইভের শেষের দিকে তিনিও কথা বলেন এবং তার স্বামী ও পরিবার নিরাপত্তা দাবি করেন রাষ্ট্রের কাছে। লাইভে কাউন্সিলর খোরশেদ জানান, আমি করোনার শুরু থেকেই আক্রান্তদের সেবা প্রদান করি ও সম্মুখে থেকে লড়াই করি, দাফন সৎকার করি। একপর্যায়ে গত মে মাসে আমি ও আমার স্ত্রী করোনায় আক্রান্ত হই। এ সময় অক্সিজেনের অভাবে আমার স্ত্রীকে একপর্যায়ে আইসিইউতে ভর্তি করতে হয়। তখনই মনে হয় অক্সিজেনের জন্য করোনায় আক্রান্ত যারা সমস্যায় পড়বেন তাদের অক্সিজেন সাপোর্ট দেব বিনামূল্যে।
এ সময় একটি সংবাদের নিচে এনআরই কমেন্ট করে তিনি অক্সিজেন দিতে চায় এবং আমার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে অক্সিজেন সিলিন্ডার দেয়। তখন থেকে তিনি আমার সঙ্গে ফেসবুকে কানেক্টেড হয় এবং কথা বলা শুরু করে। এক পর্যায়ে আমি বুঝতে পারি তার মতলব ভিন্ন এবং আমি তাকে তখন দূরে সরাতে চেষ্টা করি এবং বোঝাই। তার ভার্সিটি পড়ুয়া ছেলেকেও আমি ঘটনা জানাই। তখন সে আমাকে বলে তার মা হয়তো দুষ্টমি করছে, এরকম কিছু সম্ভব নয়, তাতেও কাজ হবে না বুঝে আমি নভেম্বর ডিসেম্বরে তার ভগ্নিপতিকে জানাই। এতে ওই নারী আরও ক্ষুব্ধ হয় এবং আমার পেছনে উঠে পড়ে লাগে। ভিডিওটি শেষ করব ভারতের করোনা আপডেট দিয়ে। হঠাৎ যেন বিশ্ব রেকর্ড ভাঙা করার খেলায় মেতেছে ভারত। গত সপ্তাহে বিশ্বে প্রথমবারের মতো একদিনে 3 লাখ রোগী শনাক্ত হয়েছিল সেখানে। এবার 3.5 লাখ রোগী শনাক্তের মহা রেকর্ডও নিজেদের করে নিল তারা। ভারতে গত 24 ঘন্টায় নতুন করে 3,52,991 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন অন্তত 2,812 জন। ভারতীয় মেডিকেল গবেষণা কাউন্সিলের ICMR তথ্য মতে গত রোববার পর্যন্ত দেশটিতে মোট 27,93,21,177 নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু গতকালই পরীক্ষা হয়েছে 14,02,367। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে রোববার রাতে অন্ধ্রপ্রদেশের বিজয়নগর মহারাজা হাসপাতালে অক্সিজেনের অভাবে 5 জন রোগী মারা গেছেন। সংক্রমণের ঢেউ মোকাবেলায় সোমবার থেকে 3 মে পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে উত্তরাখণ্ডের কোটদ্বার ও স্বর্গাশ্রম এলাকায়। এদিকে ভারতের সংকট কাটাতে 300টিরও বেশি অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই যন্ত্রটি বাতাস থেকে অক্সিজেন পৃথক করতে সক্ষম। রোববার কনসেন্ট্রেটরগুলো নিউ ইয়র্ক থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। এয়ার ইন্ডিয়ার একটি কার্গো প্লেনে করে সেগুলো সোমবার দুপুরের দিকে দিল্লি পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। অক্সিজেন সহায়তার পাশাপাশি ভারতে করোনা টিকা তৈরির কাঁচামাল রপ্তানিও ফের শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক টুইটে বলেছেন, মহামারীর প্রথম দিকে আমাদের হাসপাতালগুলো চাপে পড়লে ভারত যেভাবে সহায়তায় পাঠিয়েছিল আমরাও প্রয়োজনের সময় তাদের সহায়তা করতে দৃঢ়প্রতিজ্ঞ। যুক্তরাজ্য বলছে তারা ভারতে 495টি অক্সিজেন কনসেন্ট্রেটর, 120টি ইনভেসিভ ভেন্টিলেটর এবং 20টি ম্যানুয়াল ভেন্টিলেটর পাঠাবে। ফ্রান্স ঘোষণা দিয়েছে তারা ভারতকে অক্সিজেন সহায়তা দেবে। দেশটিকে সৌদি আরব দেবে 80 মেট্রিক টন তরল অক্সিজেন। ইউরোপীয় কমিশন জানিয়েছে তারা ভারতকে অক্সিজেন এবং ওষুধ পাঠানোর পরিকল্পনা করছে। কমিশনের প্রধান ভন ডার লিয়েন বলেছেন, ভারতের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে দ্রুত সংস্থানের ব্যবস্থা করছেন তারা। বিপদের সময় পুরনো শত্রুতা ভুলে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তানও। তারা প্রতিবেশীদের কাছে জরুরি চিকিৎসা উপকরণ পাঠাতে চেয়েছে। পাকিস্তানের ইডি ফাউন্ডেশন ভারতে 50টি অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তাব দিয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, ভারতের এই অবস্থায় চিন্তিত সকলে, আমরাও ভারতকে খুব বেশি পছন্দ না করলেও দেশটির এই ভয়াবহ অবস্থায় খুবই মর্মাহত। অথচ এর মাঝেও দেশটির IPL নিয়ে ব্যস্ত, দেশটির সরকার নানা নির্বাচনী প্রচারণার ব্যস্ত সময় পার করছেন, যা নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। ভারতের এসব বন্ধ করে জনগণের পাশে থাকা উচিত মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে আপনার মন্তব্য জানাতে পারেন। মতামত জানিয়ে দিন কাউন্সিলর খোরশেদের বিষয়টি নিয়েও। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সংবাদটি শোনার জন্য।